পুলিশকে দায়িত্ব দিক। 10 দিনের মধ্যে গ্রেপ্তার হবে শেখ শাহজাহান, ঘনিষ্ঠ মহলে এমনই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি, আমরা বিষয় নিয়ে আরো জানবো। প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, দেখো এই মুহূর্তে বিরোধীদের সবচেয়ে বড় অভিযোগ যে শিবু হাজরা, উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছেন, কিন্তু শেখ শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না, এই নিয়ে কিন্তু বিরোধীরা প্রতিদিন চেপে ধরছে এবং এর পেছনে তৃণমূলকে দায়ী করছে শেখ শাহজাহান গ্রেপ্তার না হওয়ার ক্ষেত্রে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, যেটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে আদালত অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কারণ আদালয় এই পুলিশ যখন মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল, তখন আদালত কখনো সিবিআই কে, কখনো ইডি কে দায়িত্ব দিয়েছে, কখনো যৌথভাবে দায়িত্ব দিয়েছে, এখন ডিভিশন বেঞ্চে পুরো মামলাটাই স্টে হয়ে রয়েছে। ফলে পুলিশ কিন্তু এখন সেই মূল মামলা তদন্ত করতে পারছে না আদালত যতক্ষণ পর্যন্ত না তাদের ফয়সলা শোনাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আদালত যদি সম্পূর্ণরূপে রাজ্য পুলিশকে দায়িত্ব দেয় সন্দেহকারী ঘটনার এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে, তাহলে 10 দিনের মধ্যে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে বলে ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর এমনই জানতে পাচ্ছি এবং সেক্ষেত্রে আদালতকেই তিনি বলছেন যে আদালত যদি সম্পূর্ণ দায়িত্ব পুলিশকে দিয়ে দেন তাহলে 10 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে রাজ্য পুলিশ। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আরো একটা বিষয় উঠছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু দল কোনো ব্যবস্থা নেবে কিনা, সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে যদি দল ব্যবস্থা নিতে পারে তাহলে শেখ শাহজাহানের ক্ষেত্রে কিন্তু দল ব্যবস্থা নিতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগের প্রশ্ন যেটা থাকছে যে গ্রেপ্তার শেখ শাহজাহান কবে হবে, বিরোধীরা প্রতিদিনই প্রশ্ন তুলেছে, তৃণমূল কংগ্রেসকে কাঠগোড়া দাঁড় করিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, পুলিশকে দায়িত্ব দিক আদালত, 10 দিনের মধ্যে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করবে, সে যেখানেই থাক, যে রাজ্যের মধ্যে থাক, দেশের যেখানেই থাক, তাকে গ্রেফতার করবে রাজ্য পুলিশ, ঘনিষ্ঠ মহলে এমনই দাবি করেছেন বলে জানা যাচ্ছে। প্রবীর, এখানেই প্রশ্ন, যেখানে আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী কাণ্ড নিয়ে যে তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি, গত মাসের জানুয়ারি মাসের 5 তারিখ থেকে শেখ শাহজাহানকে নিয়ে পুলিশ এবং ইডির মধ্যে যে টানা পড়েন, তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলে এই মন্তব্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে? দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিরোধীরা যে বারবার কাঠগড়ায় তুলছে যে তৃণমূল কংগ্রেস কার্যত শেখ শাহজাহানকে শেল্টার দিয়েছে, তৃণমূল কংগ্রেসের জন্য শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না, পুলিশ কার্যত শাসক দলের কথায় চলছে, এই অভিযোগ বিরোধীরা বারবার করেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ঘনিষ্ঠ মহলে কার্যত এটাই বুঝিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস কোনো শেল্টার দেয়নি শেখ শাহজাহানকে, তৃণমূল কংগ্রেস কোটেই হয়তো শেখ শাহজাহানের পাশে থাকছে না, কিন্তু গ্রেপ্তারের ক্ষেত্রে যে প্রসিডিওর থাকে সেই প্রসিডিওরের ক্ষেত্রে আদালতে নির্দেশ রয়েছে, কোথাও আদালত একটি ডিভিশন বেঞ্চে একটি মামলা স্টে হয়ে রয়েছে সন্দেশকালীর ক্ষেত্রে এবং ইডি বা সিবিআই ক্ষেত্রে তাদেরকে বলা হয়েছিল তারা তদন্ত করুক, কখনো রাজ্য পুলিশ সিবিআই যৌথভাবে তদন্ত করুক, সিঙ্গেল বেঞ্চের রায় ছিল, সিঙ্গেল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চ স্টে করে দেওয়ার ফলে এখন ইডিকে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষমতা রাজ্য পুলিশের নেই। আদালত যদি তার নির্দেশ দেয়, তার নির্দেশে জানান যে রাজ্য পুলিশ গ্রেপ্তার করুক, রাজ্য পুলিশ ব্যবস্থা নিক, তাহলে সেক্ষেত্রে 10 দিনের মধ্যেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে বলে তাৎপর্যপূর্ণভাবে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।